সবাইকে আমন্ত্রণ এনবিএস সংবাদে শুরুতে এনবিএস ফোর শিরোনাম শুরুতেই থাকছে হেফাজতের উনিশ নেতাকর্মীর বিরুদ্ধে এমপি ওবায়দুলের মামলা জানাব মোশারাত জাহান মুনিয়ার ছায়া কে চার যুবক থাকছে পরীক্ষার সময় দুই মেয়েকে অনৈতিক কাজে বাধ্য করেন মা মৌসুমি এদিকে তিন খুনের দায় একাই নিচ্ছেন মেয়ে যাবেন মানতে নারাজ স্বজনরা তারপর থাকছে অমির চার বিলাসবহুল গাড়ি উদ্ধার নামে বেনামে অঢেল সম্পত্তি এরপর থাকছে ভারত মালয়েশিয়া দুবাই মানব পাচারকারী চক্রে সমন্বয়ক ছিলেন নদী আরও জানাব ফোনে আরিপাতা বন্ধে বিটিআরসি কে আইনি নোটিশ এবং সবশেষে নিজের কুকীর্তি ঢাকতে মেয়ের অশ্লীল ভিডিও ধারণ করলেন মা দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শকের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি হেফাজতের উনিশ নেতাকর্মীর বিরুদ্ধে এমপি ওবায়দুলের মামলা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সহ উনিশ নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে মামলা দায়ের করেছেন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরী মঙ্গলবার বাইশে জুন দুপুরে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের এসকেএম তোফাইল হাসানের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন তিনি মামলার অন্য আসামিরা হলেন মোবারকুল্লাহ সাজিদুর রহমান আশরাফুল হাসান তপু বোরহান উদ্দিন কাশিমি মাওলানা আলী আজম মাওলানা এরশাদুল্লাহ মাওলানা জুনায়দ কাশি মাওলানা নোমান আল হাবিবি মমিনুল হাসান তাজ সোলেমান মোল্লা এনামুল হক খালেদ মোশাররফ মোহাম্মদ জুবায়ের আহমেদ শাহরিয়ার আহমেদ হোসাইন আহমেদ মিজানুর রহমান সোহাগ ও মোহাম্মদ কাউসার মামলার এজাহারে বলা হয় আসামিরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশে আগমনের বিরোধিতা করে গত ছাব্বিশে মার্চ থেকে আঠাশে মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরে তাণ্ডব চালায় এ সময় তারা সরকারি বেসরকারি সাতান্নটি প্রতিষ্ঠানে হামলার পাশাপাশি বঙ্গবন্ধুর দুটি মুরাল ভাঙচুর করে পরে একত্রিশে মার্চ আসামিরা সংবাদ সম্মেলন করে এসব তাণ্ডবের জন্য বাদীকে দায়ী করেন পরে মামলার বাদী ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরী সাংবাদিকদের বলেন সরকারি স্থাপনা ভাঙচুর করে তারা এরপর আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার মাধ্যমে মিথ্যাচার করে মুক্তিযোদ্ধা হিসেবে প্রাণের তাগিদ থেকে আমি মামলাটি দায়ের করেছি আইনজীবী অ্যাডভোকেট এইচ এম জিয়াউদ্দিন সাংবাদিকদের বলেন আদালত মামলাটি আমলে নিয়েছেন আদালতের কাছে আবেদন জানিয়েছি মামলাটি যাতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় এফআইআর হিসেবে গ্রহণ করে এবং পিবিআইকে তদন্তের নির্দেশ দেয় জাহান মুনিয়ার ছায়ার সঙ্গে কে চার যুবক মোশারাজ জাহান মুনিয়ার রহস্য এখন ঘুরপাক খাচ্ছে চার রহস্যময় যুবককে কেন্দ্র করে ধারণা করা হচ্ছে যে এই চার যুবকের পরিচয় যদি ভিন্ন ভিন্ন সময় এই চারজন কখন বেরিয়েছে সেটি রেজিস্টারে নাই এবং সিসিটিভির ফুটেজও নাই ধারণা করা হচ্ছে যে তারা কোনো অসৎ উদ্দেশ্যে মুনিয়ার ফ্ল্যাটে গিয়েছিল এ ধারণা আরো পুঞ্জীভূত হয় এই কারণে যে তারা কেউই ওই ভবনের রেজিস্টারে স্বাক্ষর করেনি স্বাক্ষর না করে তারা বিভিন্ন ফ্ল্যাটে যাওয়ার কথা বলে মুনিয়ার ফ্ল্যাটে গিয়েছিলেন এই চার যুবককে অতীতেও মুনিয়ার সঙ্গে দেখা গেছে বিশেষ করে দ্বিতীয় দফায় যখন মুনিয়া কুমিল্লা থেকে ঢাকায় এসে গুলশানের বিশ নম্বর ফ্ল্যাটে বসবাস শুরু করেন তখন এই চার যুবক মুনিয়ার ছায়া সঙ্গে ছিলেন মুনিয়া যেখানে যেতেন এই চার যুবক তাকে অনুসরণ করতেন মজার ব্যাপার হলো এদের সঙ্গে নুসরাতের একাধিক ছবি এখন পাওয়া যাচ্ছে নুসরাত নিজেও স্বীকার করেছেন যে এই চার যুবক তার পরিচিত ছিল পরীক্ষার সময় দুই মেয়েকে অনৈতিক কাজে বাধ্য করেন মা মৌসুমী খুনের দায় একাই নিচ্ছেন মেয়ে যাবেন মানতে নারাজ স্বজনরা সম্প্রতি রাজধানীর কদমতলিতে বাবা মা ও বোনকে হত্যার ঘটনায় গ্রেফতার হয়ে রিমান্ডে রয়েছেন পরিবারের বড় মেহজাবিন ইসলাম মুন পাশাপাশি এই মামলায় অন্যতম আসামি শফিকুল ইসলামকেও রিমান্ডে নেওয়া হয়েছে রিমান্ডে হত্যাকাণ্ডের দায় একাই নিজের কাঁধে নিয়েছেন মেহজাবিন ইসলাম মুন তবে তার স্বজনরা মেহজাবিনের এমন দাবি মানতে চাইছেন না তারা বলছেন মেহজাবিন ও তার স্বামী মিলেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন আর খুনের পরিকল্পনা করেছেন শফিকুল এদিকে পুলিশের দায়িত্বশীল সূত্র জানায় পড়ালেখায় ভালো ছিলেন মুন এসএসসি পরীক্ষার তার জিপিএ পাঁচ পাওয়ার কথা ছিল কিন্তু তার মা আগেই দুই মেয়েকে অসামাজিক কার্যকলাপে যুক্ত হতে বাধ্য করেছেন এমনকি পরীক্ষা চলাকালেও তাদের ছাড় দেওয়া হয়নি বাসায় আসা পুরুষদের সঙ্গে সময় কাটাতে হয়েছে এ কারণে এসএসসিতে জিপিএ চার দশমিক আট পান মুন কৈশোরে অসামাজিক কার্যকলাপে জড়িত করায় মেজাবিন মুন তার মায়ের উপর ক্ষুব্ধ হতে থাকেন আবার তার বাবা মাসুদ রানা প্রবাসে আরেকটি বিয়ে করেছেন দুই মেয়ের ব্যাপারে তিনি কোনো মনোযোগ দেননি মায়ের নির্যাতন থেকে মেয়েদের বাঁচতে কোনো ভূমিকা না রাখায় তার প্রতিও খুব জমতে থাকে মুনের এদিকে মুনের স্বামী শফিকুল শালিকা জান্নাতি মোহনীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাওয়ায় সংসার ভাঙার উপক্রম হয় যে কারণে ছোট বোনকেও দুনিয়া থেকে সরানোর পরিকল্পনা করেন বড় বোন মুন গত শনিবার সকালে কদমতলির মুরাদপুর রজ্জবালি পর্দার রোডের পাঁচতলা বাড়ির তলা থেকে মাসুদ রানা তার স্ত্রী মৌসুমী ইসলাম ও জানাতুল ইসলাম মোহিনীর লাশ উদ্ধার করে পুলিশ অচেতন অবস্থায় মেজাবিনের স্বামী শফিকুল ইসলাম ও মেয়ের তৃপ্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় এ ঘটনায় মেহজাবিন ও তার স্বামী শফিকুলের বিরুদ্ধে কদমতলি থানায় মামলা করা হয়েছে রোববার মেহজাবিনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার মেহজাবিনের স্বামী শফিকুলকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ তবে জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন সেই রাতের ঘটনায় তার কোনো ভূমিকা ছিল না এদিকে মা বাবা ও বোনকে হত্যায় আর কারো সম্পৃক্ততার তথ্য দেননি গ্রেফতার মেজাবিন ইসলাম মুন তিনি একাই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করছেন তবে তা স্বজনরা মেয়েজাবিনে এমন দাবি মানতে চাইছেন না তারা বলছেন মেয়েজাবিন ও তার স্বামী মিলেই খুনের পরিকল্পনা করেছেন শফিকুল পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার শাহ ইফতেকার আহমেদ গণমাধ্যমকে বলেন হত্যায় শফিকুলের কোন যোগসাজস ছিল কিনা সে ব্যাপারে নিশ্চিত হতেই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে আবার মনের বক্তব্য যাচাই করা হচ্ছে এজন্য দুজনকে আলাদা জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য মিলিয়ে দেখা হবে প্রয়োজনে তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হতে পারে অমির চার বিলাসবহুল গাড়ি উদ্ধার নামে বেনামে অঢেল সম্পত্তি রাজধানীতে অফিস খুলে মধ্যপ্রাচ্য সহ এশিয়ার দেশগুলোতে মানব পাচার করে আসছিলেন চিত্রনায়িকা পরিমণির দায়ের করা অন্যতম আসামি এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের সময় অমির ব্যবহৃত চারটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিমণির তাকে গ্রেফতার দেখালেও মাদক মামলায় তাকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত অমির বিরুদ্ধে শনিবার একটি মানব পাচারের মামলা হয় ওই মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কাছে হস্তান্তর করা হয় পরে সিআইডি অভিযান চালিয়ে মানব পাচারের ঘটনা এখন পর্যন্ত নয় জনকে গ্রেফতার করেছে প্রভাবশালী হয় এতদিন তার বিরুদ্ধে মুখ খোলেননি এলাকার মানুষ তবে গ্রেফতারের পর থেকে একে একে বের হয়ে আসছে অপরাধ জগতে একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে সেই চক্রের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে মঙ্গলবার দুপুরে সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইডি ঢাকা থেকে মেট্রোর অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক এসব তথ্য জানান জানা গেছে দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুরে ভালো চাকরির কথা বলে অমিয়তার সহযোগীরা শত শত মানুষকে বিভিন্ন দেশে পাচার করেছেন মানব পাচার করে তারা আত্মসাত করেছেন কোটি কোটি টাকা এই টাকা দিয়ে বিলাসী জীবনযাপন করে আসছিলেন অমি ও তার সহযোগীরা অমির সহযোগীদের গ্রেফতারের সময় অমির ব্যবহার করা চারটি বিলাসবহুল গাড়ি বাইশটি হার্ড ডিস্ক জমির দলিল তিনশো পঁচানব্বইটি পাসপোর্ট সহ বেশ কিছু মালামাল জব্দ করা হয়েছে তিনি আরও বলেন অমি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন দেশে মানব পাচার করে উপার্জিত অর্থ দিয়ে বিলাসবহুল জীবনযাপন করে আসছিল তারা স্বল্প সময়ের মধ্যে নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। এ বিষয়ে আরো তথ্য জানতে সিআইডির তদন্ত চলমান রয়েছে আসামিদের অধিক জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ড মঞ্জুরের জন্য আদালতে নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা ভারত মালয়েশিয়া দুবাই মানব পাচারকারী চক্রের সমন্বয়ক ছিলেন নদী পুলিশের হাতে গ্রেফতার মডেল নদী আক্তার ইতি ওরফে জয়া আক্তার জান্নাত ওরফে ভারত মালয়েশিয়া ও দুবাই মানব পাচারকারী পাচার চক্রের সমন্বয়ক হিসেবে কাজ করে আসছিলেন তিনি পাচারের উদ্দেশ্যে আনা নারীদের যশোর সীমান্তে তার বাড়িতে রাখতেন সময় সুযোগ অনুযায়ী তিনি ভুক্তভোগী নারীদের ভারতে পাচার করতেন মঙ্গলবার বাইশে জুন সকালে রাজধানীর শ্যামলিতে অবস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি কার্যালয়ে চাঞ্চল্যকর এসব তথ্য জানান তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ শহীদুল্লাহ এর আগে সোমবার একুশে জুন বিকেলে যশোর ও নরাইলের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের মূল হোতা নদী আক্তার ইতি জয়া আক্তার জান্নাত ওরফে নুরজাহান সহ সাত সদস্যকে গ্রেফতার করে হাতিজির থানা পুলিশের একটি টিম সংবাদ সম্মেলনে ডিসি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন পাচার হওয়া ভুক্তভোগী নারীদের কাছে নদীর অন্তত দশটি নাম পাওয়া গেছে সে এক এক সময় এক এক নাম ব্যবহার করতেন অনুসন্ধানে আমরা জানতে পারি পাচার নারীদের কাছে সে নদী হিসেবে পরিচিত ভারতে তাকে সবাই ইতি নামে চেনে আবার ভারতীয় আধার কার্ড তার নাম জয় আক্তার জান্নাত অপরদিকে বাংলাদেশের পাসপোর্টে তার নাম রয়েছে নুরজাহান এদিকে সাতক্ষীরা সীমান্ত এলাকায় তাকে জলি এবং যশোর সীমান্তে প্রীতি নামে পরিচিত এই নারী তিনি বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে নদীর সম্পর্কে জানা গেছে দুই সালে শীর্ষ সন্ত্রাসী রাজীব হোসেনের সঙ্গে নদীর বিয়ে হয়েছিল দুই সালে একটি বন্দুক যুদ্ধে রাজীবের মৃত্যু হয় সেই সময়ের পর থেকে নদী মানব পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত হন পর্যায়ক্রমে ভারত মালয়েশিয়া ও দুবাইয়ে মানব পাচার চক্রের অন্যতম একজন সমন্বয়ক হয়ে ওঠেন নদী ফোনে আরিপাতা বন্ধে বিটিআরসিকে আইনি নোটিশ ফোন আরিপাতা বন্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিকে মঙ্গলবার বাইশে জুন সুপ্রিম কোর্টের দশ আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির নোটিশ পাঠান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিকে কে এ নোটিশ পাঠানো হয়েছে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে বলেন দুই হাজার তেরো সাল থেকে দুই একুশ সাল পর্যন্ত মোট ষোলোটি আরিপাতার ঘটনা উল্লেখ করা হয়েছে নোটিশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া সংলাপ ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফোনালাপ প্রয়াত সিনিয়র আইনজীবী ও বিএনপির নেতা ব্যারিস্টার মৌদুদ আহমেদ এবং রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার নাজমুল হাসানের ফোনালাপ দেশের গণমাধ্যমে বহুল প্রচারিত হয় এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তিনি আরো বলেন নোটিশে সাত দিনের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে অন্যথায় উচ্চ আদালতে রিট আবেদন করা হবে নোটিশে উল্লেখ করা হয়েছে সংবিধানের তেতাল্লিশ অনুচ্ছেদে চিঠিপত্র ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা সংরক্ষণ নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি পায় এছাড়া দুই সালে ১৬ এপ্রিল বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অ্যাক্ট দুই প্রণয়ন করা হয় আইনের ত্রিশের চ ধারা অনুযায়ী টেলি যোগাযোগের একাত্মতা রক্ষার ব্যবস্থা নিশ্চিত করা এই কমিশনের দায়িত্ব কিন্তু এ ধরনের ফোনালা ফাঁসের ঘটনা অহরহ ঘটছে অথচ বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী কমিশনের দায়িত্ব হল ব্যক্তিগত গোপনীয়তা সংরক্ষণ নিশ্চিত করা নিজের কুকীর্তি ঢাকতে মেয়ের অশ্লীল ভিডিও ধারণ করলেন মা ফেনীর দাগন ভুইয়াই তেরো বছরের এক কিশোরীর অশ্লীল ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে মা ও ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে এ ঘটনায় রোববার দাগন ভুঁইয়া থানায় মা ও ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করেন ভুক্তভোগী কিশোরী অভিযুক্তরা হলেন ফেনী সদর উপজেলার বাথানিয়া গ্রামের প্রবাসী স্ত্রী তিন সন্তানের জননী ও দাগন ভুইয়া উপজেলার আশরাফপুর গ্রামের ছেলে সম্পর্কে তারা মামি ভাগ্নে মামলার এজাহারে ভুক্তভোগী কিশোরী উল্লেখ করেন দীর্ঘদিন ধরে তার মার সঙ্গে ফুফাতো ভাইয়ের অনৈতিক সম্পর্ক ছিল একদিন তাদের অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলেন 10 বছর বয়সী মেটি ঘটনা ফাসর ভয়ে 24 মে রাত দুটার দিকে ওই কিশোরীর ঘুমন্ত অবস্থায় নগ্ন ভিডিও মোবাইলে ধারণ করেন মা ও ফুফাতো ভাই একপর্যায়ে ঘুম ভেঙে গেলে ঘটনা প্রতিবাদ করেন ভুক্তভোগী কিশোরী এরপর মা ও ফুফাতো ভাইয়ের সম্পর্কের বিষয়টি কাউকে জানালে ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন ভুক্তভোগীর চাচা জানান দীর্ঘদিন ধরে ভাইয়ের স্ত্রী তার ভাগ্নের সঙ্গে অনৈতিক সম্পর্ক করে আসছিলেন প্রতিবাদ করায় ভাতিজির নগ্ন ভিডিও ধারণ করে উল্টো মেরে ফেলার হুমকি দেন তারা অসামিত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে গণমাধ্যমকে জানান দাগন ভুইয়া থানার ওসি দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ